সো বন্ধুরা, আমাকে রিসেন্টলি একজন কমেন্টে, কমেন্টে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে, আমি সবসময় বলি যে তোমাদের যদি কোনো টপিক মানে করানোর দরকার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, কারণ ওটাতে খুব সুবিধা হয়, তোমাদের সাথে পরে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমার সাথে কথা বলতে পারবো, আদারওয়াইজ কমেন্টে প্রচুর অসুবিধা হয় সেইটা খুঁজে বের করা। বাট আজকে আমরা যে টপিকটা করতে চলেছি এটা খুবই কমন একটা টপিক, আর বলতে পারো খুবই সিম্পল, বাট হ্যাঁ তাও এটাতে মানে অনেক কিছু কম্পোজিশন করা যায়, তো তার জন্য আমি এই টপিকটার উপর কাজ করলাম। তো এটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য, একটা কমন পরিচিত গ্রামের দৃশ্যের ওপর আমাকে একটা কাজ করতে হবে। এবার দেখো, গ্রামের বলতে গেলে প্রচুর কিছু হয়, গ্রামের দৃশ্যের মধ্যে এটাও পড়ে যে ধরো চাষ করছে, গ্রামের দৃশ্যের মধ্যে আরও অনেক অনেক কিছু পড়ে। তার সাথে সাথে যেমন ধরো রিসেন্টলি আমি যে শীতের সকালের উপরে কাজ করেছিলাম, যেটা রিসেন্টলি আপলোড হয়েছিল, তো সেটাও কিন্তু একটা গ্রামের শীতের সকাল ছিল, তো ওটাও কিন্তু তোমরা করতে পারো। কিন্তু যদি তোমরা মানে খুব কমন একটা গ্রামের দৃশ্যের ওপর কথা বলো, তো তার জন্য আমি ভাবলাম যে চলো এরকম একটা কোনো সিন করা যাক। তো গ্রামের দৃশ্য মানেই হচ্ছে দেখবে যে এরকম মানে ধরো গরুর গাড়ি থাকে, তার সাথে সাথে আরও অনেক কিছু থাকে, ধরো কিছু মানুষ হয়তো চাষ করে সেটাকে নিয়ে যাচ্ছে, এরকম মাথায় ধরো কোনো বোঝাই করা কিছু হয়তো মাল রয়েছে, তো এরকমভাবে ধরো কিছু সিন দেখতে পাওয়া যায়। তার সাথে গ্রামের দৃশ্যের মধ্যে যে ওই যে গরুর দুধ বের করা, তার সাথে এরকম ধরো কোনো খামারের দৃশ্য, তো এই সিনগুলো কিন্তু খুবই কমন যেগুলো গ্রামে দেখতে পাওয়া যায়। তো আজকে গাইস ওইগুলোকে নিয়েই এরকমভাবে কাজ করছি, তো সিম্পল স্টেপ বাই স্টেপ আইডিয়া পেয়ে যাবে, ভালো মতোভাবে দেখো কীভাবে করছি। তো এই ড্রয়িংটার মধ্যে অনেক কিছু রয়েছে, তাই জন্য আমি এটাকে ল্যান্ডস্কেপ মোডে ড্রয়িং করছি, মানে চওড়া করে করছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমরা একটা গরুর গাড়ি আঁকবো, তো এরকমভাবে একটা ধরো গরুর গাড়ি চলে যাচ্ছে একটা রাস্তার ওপর দিয়ে, মানে একটা মানে এরকম ধরো সিন দেখিয়েছে, একটা গ্রামের মধ্যে ধরো মাঝখানে রাস্তা, দু মানে পাকা রাস্তা এরকম বলতে গেলে, তার চারপাশে ধরো এরকম ধরো কিছু ছোটো ছোটো কুঁড়ে ঘর রয়েছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছু মানুষ রয়েছে এরকমভাবে দেখিয়েছি, তার সাথে গাছপালা তো দেখাবেই, কারণ গ্রামের রাস্তা মানে প্রচুর গাছপালা তো থাকবে, শহর তো নয় যে সব গাছ কেটে দিয়েছে। তো এরকমভাবে গাইস কিছু সিনগুলো এখানে দেখাবো, খুবই সিম্পলভাবে কাজ করব, তোমরা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে, তাই জন্য বলো ভালো মতোভাবে দেখো। এখানে অনেকগুলো সিন রয়েছে, যেমন ধরো এখানে একটা খামার মতো দেখিয়েছি, মানে ধরো ফার্ম হাউস যেরকম হয় সেখানে হয়তো কিছু ছাগল একটা গরুর থেকে দুধ বের করছে, তো এরকমভাবে ধরো কিছু সিন দেখেছি যেগুলো ধরো খুব কমন গ্রামেই এটা দেখতে পাওয়া যায়। তো বেসিক্যালি তো এই সিনগুলো করেছি, জাস্ট সিম্পল যে গ্রামের দৃশ্য হয় সেটাকে আমি তুলে ধরেছি, বেশি টাফ বা এখানে আমি তেমন বেশি কনসেপ্ট আমার মাথায় আসেনি যে কী করা যেতে পারে, কারণ তাড়াতাড়িতেই কাজটা করছিলাম, খুবই তাড়াতাড়িতে আর্জেন্ট চেয়েছিলো, তো তাই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়িতে করি। কিন্তু হ্যাঁ, খুবই সিম্পলভাবে করেছি, আর হ্যাঁ যে সিনগুলো তোমাদের দেখানো দরকার তো সেইগুলো করেছি, মানে একটা গ্রামের সিন হলে কীরকম জিনিস থাকে, তো কীরকম কীরকম জায়গা থাকতে পারে, তো পজিশানগুলো কীরকম হবে, কীরকমভাবে কম্পোজিশন হবে, খুবই সিম্পলভাবে কাজ করেছি। তো আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। তো এটাকে আরও অনেক কিছু করা যেতে পারতো, চাষাবাদ করা যেতে পারতো, তার সাথে সাথে আরও অনেক কিছু হতে পারতো, কিন্তু আমার সেরকমভাবে গ্রাম রিলেটেড তেমনভাবে কোনো আইডিয়া আমার মাথায় আসেনি, বাট শহর হলে আমি অনেক কিছু ভাবতে পারতাম, কিন্তু গ্রাম রিলেটেড আমার কাছে কোনো আইডিয়া তেমন মাথায় আসেনি, তাই জন্য সাডেনলি এই আইডিয়াটা মাথায় এলো, তাই জন্য আমি ভাবলাম যে চলো এরকমভাবে কিছু সিন করা যাক। তো খুবই সিম্পলভাবে কাজটা করছি, স্টেপ বাই স্টেপ আইডিয়া পেয়ে যাবে, কালার ভিডিও তাড়াতাড়ি আসবে, কিন্তু তাও আমি বলবো তোমরা নিজেরাও কালার করার চেষ্টা করবে। নিজেরা করলে কী হবে, তোমাদের একটা আইডিয়াও চলে আসবে যখন তুমি ড্রয়িংটা করছো কোথায় কী কালার হবে, তার সাথে কীরকম সিনারিওটা আছে, যেমন ধরো এই যে ধরো পেছনে যে খামারটা হবে সেটা তোমরা ইয়েলো আকার দিয়ে করবে, তার সাথে ব্রাউন দিয়ে দিয়ে মিক্স করে করে করবে, কারণ দেখো খামারগুলো কী হয় খড় দিয়ে তৈরি হয়, তো সেটা একটুখানি খয়েরি খয়েরি কালার হয়, তার সাথে গরুর কালারটা তো তোমরা জানোই, হোয়াইট করতে পারো, ব্রাউন করে করতে পারো, তো এরকমভাবে কাজ করতে পারো। ব্যাকগ্রাউন্ডে তো ঘাস টাসের কালার তো তোমরা ইয়েলো, লাইট গ্রিন, ডার্ক গ্রিন এইভাবে শেড দিয়ে দিয়ে করবে, তার সাথে ফিগার তো নর্মাল যেমন আছে তেমনই, মাটির পোর্শনটা তো আমরা কিছু কিছু জায়গায় যেমন ধরো যেখানটা রাস্তা যেমন যার উপর দিয়ে ধরো গরুর গাড়িটি যাচ্ছে, তো সেই জায়গাগুলোকে তোমরা একটুখানি ইয়েলো আকার ব্রাউন দিয়ে করবে, চারপাশের পোর্শনটা একটুখানি ধরো গ্রিনিশ গ্রিনিশ করবে, কারণ ওখানে কী আছে পাকা রাস্তার চারপাশে হয়তো এরকম মানে ঘাস ঘাস থাকে, একটু পাতা পাতা থাকে, তো এরকমভাবে সিনটাকে করবে, তাহলে খুব ভালো লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে। তো ওভারঅল আমি কালার ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো, কিন্তু প্রচুর জনের প্রচুর কাজ আছে, তো সেইগুলোকে আমাকে পরপর পরপর দিতে হবে, তাই জন্য হতে পারছে না। বাট হ্যাঁ, যেমন তোমার ওয়ার্কটাও আমি আজকে দিলাম, তো কালকে হয়তো অন্য আরেকজনের ওয়ার্ক আসবে, তো তাই জন্য স্টেপে স্টেপেই কাজটা করবো, বাট তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে, তাই জন্য এটাকে ভালো মতোভাবে ট্রাই করো। জাস্ট সিম্পল একটা গ্রামের সিনারির ওপর কাজ করেছি, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে, তাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো।